দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। তো দুই সপ্তাহ যাবৎ কিন্তু আমি ইউটিউবে কোনো ভিডিও আপলোড করতে পারতেছিলাম না, কারণ আপনারা জানেন যে একই সাথে এসএসসি, তারপর অনার্স এবং মাস্টার্সের যে পরীক্ষাগুলো আছে সেগুলো কিন্তু শুরু হয়েছে, আর এই জন্যই কিন্তু আমি কোনো ভিডিও দিতে পারতেছিলাম না, কারণ আমার পরীক্ষা ছিল। তো পরীক্ষার কারণে কিন্তু আমি ঢাকা ছিলাম, তো আজকে ঢাকা থেকে আসছি, আর আইসাই কিন্তু আমি আমার হচ্ছে কলা বাগানে আমি আসি এবং দেখি যে এখানে একটি কলা, এই যে আপনারা এই বাধাটি কিন্তু আপনাদেরকে আমি পূর্বে দেখাইছিলাম, তো আইসা দেখলাম যে এই বাধাটি কিন্তু সর্বপ্রথম বের হয়েছিল, আর এই বাধার কিন্তু কলা কিন্তু একদম বাতি হয়ে গেছে। আর এই কলাটি আমি যদি ধরেন আজকে বা পরশু যদি দুয়া কেমতে না কাটি তাহলে কিন্তু অল্প দিনের মধ্যে পেকে যাবে। তো আমি চাই না যে কলাটা গাছে পাকুক, কে হচ্ছে এটা আমি হারভেস্ট করব, অর্থাৎ কলাটি কিন্তু আজকে আমি কাটবো আর আপনাদেরকে দেখাবো যে আসলে ওইটা কী পরিমাণ ওজন হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি বাঁশ দিয়ে, অর্থাৎ এটাকে আমি যাতে না পড়ে যায় এই জন্য ঠিকা, আমাদের গ্রামের ভাষায় বলা হয় ঠিকা, তো ঠিকা দিয়ে রাখছি। তো এই ঠিকাটি হচ্ছে আমি এখন এখান থেকে সরিয়ে ফেলবো, আর এই বাধাটা আজকে আমি হচ্ছে হারভেস্ট করবো, কাটবো। আর এই ঠিকাটা কিন্তু আমি পরীক্ষা করার জন্য কিন্তু আমি এগুলোর সাথেই একটা, এগুলোর সাথে বলতে এগুলোর অনেক পরে আমি একটা চারা হচ্ছে আমাদের বাড়ির সামনে যে রাস্তা আছে তো এখানে কিন্তু আমি লাগাইছিলাম, আর সেটাই কিন্তু বাধা বের হয়েছে। তো এটার থেকে কিন্তু ওইটা ওই বাধাটা কিন্তু অনেক বড় হয়েছে আজকে, কিন্তু আসে কিন্তু ওই বাধাটা দেখে কিন্তু আমার খুব ভালো লাগছে, আর ভাবলাম যে আপনাদের সাথে ওই বাধাটা শেয়ার করব। তো এখন হচ্ছে এটা আগে আমি হারভেস্ট করব, এই বাধাটা কাটবো, আর কাটার পরে আপনাদেরকে দেখাবো যে এখানে একটি কান্দায় কী পরিমাণ কলা হয়েছে। তো এটাকে আমি কিন্তু জাস্ট আইডিয়া করছি, এখানে দেখেন একটা বাধা, তো আমি হচ্ছে এটা হচ্ছে উপরে, উপরের থেকে আমি নিচের একটা বাধা গুনবো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 একটা কান্দায় কিন্তু 18টা কলা আছে, আর এরকম কান্দা আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা, অর্থাৎ একটা কান্দায় হচ্ছে 18টি আর এখানে টোটাল কান্দা আছে হচ্ছে 9টি। এখানে আপনারা জানেন যে এখানে আমি দ্রুত ফসল করছি, এখানে আমি প্রথমে লেবু লাগাইছিলাম, তো লেবুর বাজার কিন্তু বর্তমানে বেশি একটা ভালো না, বিক্রি করা যায় না, অর্থাৎ লেবু তোলার পরে যে মানে পরিশ্রমটা হয় এবং বাজারে নিলে যে কষ্ট হয়, অর্থাৎ গাড়ি ভাড়ার টাকা ওঠে না, এই জন্য কিন্তু আমি সময় কম দিই, আর এই জন্যই কিন্তু মূলত মাঝখান দিয়ে লেবুর মাঝখান দিয়েই কিন্তু আমি কলার চারা রোপণ করে দিই। আর এখানে দেখতেই পাচ্ছেন আমার সবগুলো কান্দা কিন্তু বের হয়ে গেছে, অর্থাৎ এ বাগানে আমি যতগুলো গাছ লাগাইছি সবগুলোই কিন্তু বের হয়ে গেছে। তো আজকে আসা কিন্তু দেখে কিন্তু আমার মনটা ভালো হয়ে গেলো, আর ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি। আর আমি আগে বলে নিয়েছি যে আমার পরীক্ষা থাকার কারণে কিন্তু আমি মাঝখানে আপনাদেরকে আমার কথা থাকলেও যে প্রত্যেক বৃহস্পতিবারে আমি বিকাল 5টায় ভিডিও শেয়ার করবো করতে পারি নাই, কারণ আমার পরীক্ষা ছিল, তো ঢাকায় ছিলাম, আর যেহেতু চলে আসছি তো দুইটা পরীক্ষা যদিও বাকি আছে, তো তবুও এখন থেকে আমি রেগুলার ভিডিও আপনাদের শেয়ার করব, কারণ এখন আমি চাইলে আপনাদের রেগুলার ভিডিও দিতে পারবো, আর ইনশাল্লাহ চেষ্টা করবো এখন থেকে আমি নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। তো এই বাধাটি এখন হচ্ছে আমরা কাটবো। তো আমি একটি কথা বলে নেই, অর্থাৎ এখানে যেহেতু আমার বাগানে একটি বাধা যেহেতু সর্বপ্রথম বাতি হয়েছে, তো আমি এটা হচ্ছে পুরোটা তো আমি খাইতে পারবো না এবং পুরোটা আমি বিক্রিও করবো না, তো এটাকে আমি আজকে কাটবো, কারণ এটা আমি চাইলেই কিন্তু গাড়ি ভাড়া দিয়ে কিন্তু আমি বাজারে নিতে পারবো না, আর যদিও নেই তাহলে কিন্তু আমি আসলেও বাজার কেমন পাবো জানি না, কারণ একটা দুইটা ছুরি কিন্তু বেশি ভালো দামে বিক্রি করা যায় না, এজন্য আমি হচ্ছে এটার অর্ধেক আমি পাকিয়ে খাবো আর অর্ধেক বিক্রি করবো। তো এখন আপনাদেরকে দেখাবো, তো চলুন এখন বাধাটি কেটে ফেলি। আর এখানে যে এই ঠিকাটি আছে, এই ঠিকাটি কিন্তু আমি আমাদের বাড়ির সামনে রাস্তার পাশে যে একটি গাছ রোপণ করছি সেখানে নিয়ে এই ঠিকাটি দিব। এই ঠিকাটি আমি প্রথমে এখান থেকে আমি সরিয়ে নিচ্ছি, অর্থাৎ দেখি এই গাছটায় এই বাধার বর সহ্য করতে পারি কিনা। তো দুঃখিত, আসলেও এটা কিন্তু কলার যেহেতু অনেক বার, এ কারণে কিন্তু এটা কিন্তু নিচ থেকে সরানো যাইতেছে না, আর যেহেতু সরানো যাইতেছে না তো আমরা এখন গাছটা আমরা এখন বাধাটি আগে কাটি, যেহেতু এই কলাটা বাতি হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু অনেকটা ওজন, এই বাঁশি কিন্তু অনেকটা প্রেশার পড়ছে, আর প্রেশার পড়ার কারণে কিন্তু এই নিজে থেকে বাঁশটি আমি সরাইতে পারতেছি না, এই জন্য কিন্তু আগে কিন্তু আমি এই হচ্ছে বাধাটা কাটবো, তারপরে কিন্তু আমি বাঁশটা সরাইতে পারবো। জানি না এটা আসলে কী পরিমাণ ওজন হবে, তো এখন আসলে কেমনে কাটবো আমি বুঝতেছি না। তো আমি কিন্তু চাইলে কিন্তু এখান থেকে বাধা কাটতে পারি, তো আসলে এটা কিন্তু ঠিক হবে না, কারণ বাধা আমরা জানি যে আগে গাছ কাটতে হয়, গাছ কাটার পরে হচ্ছে কলা কাটতে হয়,
আগে কিন্তু কলা কাটাটা আমার মনে হচ্ছে যে ঠিক হবে না, হয়তো গাছটা গাছ হয়তো ভালোভাবে নেবে না, কারণ গাছ রেখে ফল নেওয়াটা ঠিক হবে না। আগে আমরা গাছ কাটবো, তারপরে ফল নেব। তো দেখি আমি এক হাত দিয়ে এই বাদাটা ধরি আর এক হাত দিয়ে গাছটা কাটি। তো এখন হচ্ছে এখানে মাঝখানে আমি প্রথমে কাটবো, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা মাঝখানে প্রথমে কাটবো। কাটার পরে হচ্ছে গাছটা কাটার পরে আমরা এই বাদাটা কিন্তু আমরা গাছ থেকে আলাদা করব। তো এখন আমরা হচ্ছে গাছটি কাটবো। বিসমিল্লাহির রহমানুর রহিম, আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানুর রহিম। দেখতেই পাচ্ছেন এখানে এখানে কিন্তু আমরা গাছটি কিন্তু এখানে আর একটা কোপ দিলে কিন্তু কেটে যাবে। বিসমিল্লাহ, এই হলো আমাদের গাছ কিন্তু অলরেডি কাটা হয়ে গেছে। এখন কিন্তু এই বাঁশের উপরে কিন্তু গেছি, অর্থাৎ এখন কিন্তু কলাটা কিন্তু বাঁশের উপরে আছে। এখন আমরা তাহলে এই বাদাটি কিন্তু কাটতে পারবো। তো এখানে দেখেন ওই যে গাছটা কিন্তু কাটা হয়ে গেছে, অর্থাৎ উপরে চলে গেছে। তো এখন আমরা হচ্ছে কলাটা এখন আমরা এখানে থেকে কেটে নিব। বিসমিল্লাহ, পাতানি তখন হচ্ছে বিসমিল্লাহ, আল্লাহ আকবার। এই হলো আমাদের কলার ছুরি, দেখেন অনেক বড় এবং। তো ফাইনালে কিন্তু আমাদের যে বাদাটি আছে আমরা কেটে ফেলছি। এখন হচ্ছে আমরা এখানে একটি চারা রেখে দেব, অর্থাৎ এখানে কয়েকটি চারা আছে। তো এখানে সবগুলো চারা আসলে রাখা যাবে না, এখান থেকে যে বড় চারাটি আছে সেটা আমরা রেখে দিব। এবং আবার পরবর্তী এক বছর পরে কিন্তু এই যে চারা আমরা রেখে দিব সেটা থেকে কিন্তু আরও একটি ফল পাবো। অর্থাৎ একটি চারা হচ্ছে রোপণ করার পরে কিন্তু দুইবার ফল পাওয়া যায়, অর্থাৎ পরপর একটি চারা রোপণ করার পরপর দুইবার ফল পাওয়া যায়, এবং তারপরে হচ্ছে তৃতীয়বারের সময় কিন্তু আবার নতুন করে বুনতে হয়। তো এখন হচ্ছে এখানে আমাদের কিন্তু আসলে পরিষ্কার করতে হবে। তো পাতাগুলো কেটে নিচ্ছি, আর এখানে যে আপনারা তাজা যে পাতাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে যে গরু আছে গরুকে খাওয়াবো, আর যেগুলো মরা পাতা আছে সেগুলো দিয়ে হচ্ছে রান্না হবে। তো এখন আমি এই গাছের যে গোড়াটা আছে এটা কেটে নিচ্ছি, অর্থাৎ এখানে যাতে আরও একটি চারা যাতে অতি দ্রুত ফলতে পারে সে ব্যবস্থা করতে হবে। আর এখানে কিন্তু আমার একটু সুবিধা হবে, অর্থাৎ আপনারা আমি আগে বলে নিছি যে এখানে আমি আসলে সার ব্যবহার করি নাই। তো এখন দেখতে আপনাদেরকে দেখাবো, দেখেন এটা হচ্ছে সব থেকে বড় যে চারাটি সেটি হচ্ছে রেখে দেব। আরও কিন্তু এখানে দেখেন আরও চারটি চারা আছে, অর্থাৎ সব মিলে কিন্তু এখানে পাঁচটি চারা আছে। অর্থাৎ এখানে যে বড় চারাটি আছে সেটি রেখে দেব, আর বাকি যে চারাগুলো আছে এগুলো কিন্তু এখন আমরা চাইলে কেটে ফেলতে পারি। এগুলো কিন্তু আসলে কেটে দিতে হবে, কারণ এগুলো কেটে দিলে হচ্ছে যে যে চারাটি আমরা রেখে দেব সেটাই কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার পাবে। আর যদি একসাথে যদি একাধিক চারা রাখি তাহলে কিন্তু ফলন ভালো হবে না। আর আপনাদের কাছে আমার একটি জিনিস জানার আছে, সেটি হচ্ছে অনেকেই হচ্ছে কুরিয়ারে চারা চায়, তাহলে দয়া করে আপনারা কমেন্ট করে এই বিষয়টি জানিয়ে দেবেন যে কিভাবে কুরিয়ারে এক জায়গা থেকে আরেক জায়গায় আমি মাল পাঠাবো এবং সেখানে আমার কী পরিমাণ কস্টিং হবে। আর আরেকটি সমস্যা হচ্ছে আমি কিন্তু আমার এখানে এখন দেখেন প্রত্যেকটা গাছ কাটার পরে কিন্তু পাঁচ থেকে ছয়টা করে হচ্ছে চারা কিন্তু আমার বেশি হবে, সেগুলো কিন্তু আমার কেটে ফেলতে হবে, অর্থাৎ সেগুলো কিন্তু কাটতে হবে। তা না হলে কিন্তু যেই মেন চারাটি অর্থাৎ যেটিতে ফলন হবে সেটাই কিন্তু বড় হতে বিঘ্ন ঘটবে। এই জন্য কিন্তু আমার বাকি যে চারাগুলো সেগুলো কিন্তু কেটে ফেলতে হবে। আর আমি চাইলেই কিন্তু এগুলো কিন্তু আপনারা যদি কেউ বাগান করতে চান আমি কিন্তু দিতে পারি, কিন্তু একটি সমস্যা হচ্ছে আপনারা কিন্তু অনেক দূরে থেকে চারা চান, অর্থাৎ একটা প্রত্যন্ত গ্রামে আমার হচ্ছে বাড়ি। তো এখান থেকে কিন্তু আমার কিন্তু উপজেলায় গিয়ে তারপরে কিন্তু এই চারাগুলো কিন্তু কুরিয়ারে পাঠাতে হবে। অর্থাৎ দেখেন এখানে কিন্তু আমার আসলে বেশ ঝামেলাই হচ্ছে। তারপরে আপনারা কেউ যদি আসলে কুরিয়ার সম্পর্কে ভালো ধারণা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সেখানে আমার কী পরিমাণ চারা যদি এক জায়গায় থেকে ধরেন এক শহর থেকে আরেক শহরে কিংবা এক বিভাগ থেকে আরেক বিভাগে আমি প্রেরণ করতে চাই তাহলে আমার কী পরিমাণ কস্টিং হবে, অর্থাৎ কীভাবে সেগুলো পাঠাবো। কারণ আমার কিন্তু এই চারা কিন্তু আমার কিন্তু যদি আপনাদেরকে ফ্রিতে দিই তাও কিন্তু আমার লস নাই, আর যদি আপনারা যদি আমি যদি বিক্রি করতে পারি তাহলে কিন্তু আমার কিন্তু ভালো। তো দেখতে পাচ্ছেন এই হলো আমাদের হচ্ছে বাদাটি, আমাদের বাদা কিন্তু কেটে ফেলছে। আর দেখেন প্রত্যেকটা কলা কিন্তু একদম ফ্রেশ। তো এখন হচ্ছে আমাদের এই বাদাটি হচ্ছে বাড়িতে নিব,
আর এই কলাটি কিন্তু অনেক, কলার বাদাটি কিন্তু অনেক ওজন, এই জন্য কিন্তু আমি একা নিতে পারতেছিলাম না। তো এই জন্যই কিন্তু আমরা মাঝপথে আমাদের যাত্রা হচ্ছে থামিয়ে দেই এবং এখান থেকে ভাবি যে আমরা একটি দুইটি কান্দা আমরা আলাদা করে নিই, তাহলে হয়তো আমাদের এই বাদাটি বাড়িতে নেওয়া সহজ হবে। এই জন্য কিন্তু দেখতেই পাচ্ছেন নামিয়ে নিলাম। আর দেখেন কিভাবে বুঝলাম যে এই বাদাটি বাড়তি হয়েছে, এখানে কিন্তু একটি কলা কিন্তু ফেটে গেছে, অর্থাৎ ওই কলাটি কিন্তু জানান দিচ্ছে যে এই কলার যে বাদাটি আছে এটা কিন্তু বাড়তি হয়ে গেছে, অর্থাৎ এটি কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে, এটার বয়স হয়ে গেছে, অর্থাৎ পাকার জন্য এটা কিন্তু উপযুক্ত। তো বাড়তি হইলেই কিন্তু কলা ফেটে যায়। আর একটি কলা দেখে কিন্তু আমরা বুঝতে পারলাম যে এই কলাটি এখন উপযুক্ত সময় কাটার। তো না কাটলে কিন্তু দেখেন কলায় কিন্তু একটা কালার এসে গেছে, এটা হয়তো দুই চার দিনের মধ্যে পেকে গেত। আর এখন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমরা তিনটি কান্দা কেটে নিলাম, আর এখানে কিন্তু এক একটা কান্দা কিন্তু বেশ ভালোই ওজন, অর্থাৎ কলা কিন্তু বেশ ভালোই ফুলছে এবং কলাগুলো কিন্তু একদম ফ্রেশ, অর্থাৎ কালার কিন্তু একদম চকচকে, অর্থাৎ কলাতে কোনো ময়লা নেই এবং সেই সাথে কিন্তু এগুলো হচ্ছে অর্গানিক কলা। আপনারা টাকা দিয়ে কিন্তু কলা কিনতে পারবেন, কিন্তু জানি না এইরকমের বিষমুক্ত ফরমালিন মুক্ত কলা পাবেন কিনা। তো এগুলো যেগুলো দেখতেছেন কাটতেছে এগুলো হচ্ছে পাখি আমি নিজে খাবো এবং কিছু কলা কিন্তু স্থানীয় বাজারে বিক্রি করব, কারণ সবগুলো কলা কিন্তু আমার একা কিন্তু খাওয়া সম্ভব না। তো এখন হচ্ছে আমাদের এই বাদাটি রেখে তারপরে আমি যে বলছিলাম আমাদের বাড়ির রাস্তার পাশে যেই যেই চারাটি রোপণ করছি সেটা আপনাদেরকে দেখাবো এবং সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণের সাপোর্ট দিতে হবে, অর্থাৎ বাদা যখন বড় হয়ে যাবে তখন কিন্তু এই যে কলার যে গাছটি আছে সেই গাছ কিন্তু এই বাদার যে ওজন এটা কিন্তু আসলে সহ্য করতে পারবে না। এটা যদি হচ্ছে আমি কোনো সাপোর্টের ব্যবস্থা না করি তাহলে কিন্তু গাছটি যে কলার যে বাদা আছে বাদা নিয়ে কিন্তু পড়ে যাবে, এই জন্য কিন্তু সাপোর্ট দিতে হবে, যাতে ধরেন ঝড় বৃষ্টি হইলে যেন এই গাছটি যেন দাঁড়িয়ে থাকতে পারে। এবং এটা হচ্ছে করতেই হবে কারণ যেহেতু বাদা অনেক বড় হচ্ছে। তো দেখতে পাচ্ছেন দেখেন একটি বাদা, এটা কিন্তু এখন তো কান্দা বের হওয়া শেষ হয় নাই, অর্থাৎ আরও কিন্তু কান্দা বের হবে। এর জন্য কিন্তু দেখেন এখানে প্রথমে একটা বাঁশ দেওয়া হয়েছিল, তো ভাবলাম যে এই একটা বাঁশ হয়তো এটার জন্য উপযুক্ত না, এই জন্য কিন্তু আমরা ডাবল বাঁশ দিয়ে বেঁধে সাপোর্ট দিচ্ছি। আর এখানেই হচ্ছে আমার গোবরের যে গোডাউন দেখতেই পাচ্ছেন, এখানে এই হলো আমার গোবরের গোডাউন। তো এই গোবরগুলো কিন্তু মূলত আমার কলা গাছে আমি ব্যবহার করি, এই জন্য কিন্তু আমার সার লাগে না, আর যেহেতু সার লাগে না আমার কিন্তু খরচটা একটু কম হয়। আপনারা এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছে কিন্তু আমার সর্বোচ্চ ২০ থেকে ৩০ টাকা খরচ হয়েছে, তা খরচটা কিন্তু আমার শুধু একমাত্র হচ্ছে জীবাণুনাশক ব্যবহার করছে, অর্থাৎ কিছু স্প্রে করতে হয় যাতে গাছের কলাগুলো ফ্রেশ থাকে এবং কোনো পোকামাকড়ে আক্রমণ না করে। এবং সেই স্প্রেগুলোর কিন্তু দাম একটু বেশি হয়, অর্থাৎ একটি বিষের বোতল কিন্তু যেখানে ১০০ টাকা দিয়ে কেনা যায় সেখানে কিন্তু একটি জীবাণুনাশকের দাম কিন্তু ৫০০ টাকা পড়ে যায়। তবুও আমি যেখানে নিয়ম হচ্ছে ৭ দিন পরে পরে স্প্রে করার নিয়ম, সেখানে আমি হচ্ছে ১৫ দিন অথবা ১ মাস পরে পরে আমি কিন্তু একটা করে স্প্রে করি, কারণ যেহেতু স্প্রের দাম একটু বেশি আর আমার কিন্তু সার ব্যবহার করতে হয় না। এই হলো আমার গোডাউন। তো এই গোবরগুলো কিন্তু আমি আমার যে বাগান আছে বাগানে কিন্তু আমি ব্যবহার করি। আর আমার একটা জিনিস ভালো লাগে, অর্থাৎ কিন্তু খেতে খুব মিষ্টি হয়, খুব সুস্বাদু হয়, অর্থাৎ বাজারের কলা কিন্তু আসলে এরকম মিষ্টি হয় না, আমার কলাগুলো যেরকম মিষ্টি হয়। তো দেখতে পাচ্ছেন এই বাদাটি কিন্তু এখনো কিন্তু কান্দা বের হওয়ার বাকি আছে, তো ইনশাআল্লাহ আশা করছি যে এখানে থেকে বেশ বড় সড়ো একটি বাদা পাবো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।